মনে করেন যে আমার বাসায় ছোট ভাইছে ওনা অগদি আমার শরীরটা পারা মানে টিপাইতাম টিপাইতাম আমি তো জানতাম না যে আসলে আমার গারে ডিস্ক পোল আপ পরে দেয়া ওই এমআরআই করার পরে গারে ডিস্ক পোল আপ ধরা পড়ে দুইটা ডিস্ক পোল আপ ধরা পড়ে এটাকে নাকি রগে চাপ দেওয়া আছে পরে স্যারকে দেখাইলাম দেখানোর পরে বললো যে তুমি 12 দিন ট্রিটমেন্ট নাও এক সপ্তাহ থেকে 12 দিন ট্রিটমেন্ট নাও তোমার আশা করি ওই যে বলি যে সমস্যা এটা সাধারণত সমস্যাটা চলে যাবে পরে দা আমি এই ট্রিটমেন্ট পড়তে এলাম চলে গেলাম বাসা পরে দা বাসা বললো ঠিক আছে তুমি ভর্তি হও সমস্যা পরে স্যার এখানে পড়তে এলাম এখন পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ডিপিআরসি হসপিটাল ঢাকার প্রাণকেন্দ্র শ্যামলীতে অবস্থিত এই নামটার সাথে আমরা অনেকেই যেমন পরিচিত ঠিক এর কর্ণধার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান যিনি বিশিষ্ট বাত ব্যথা এবং পেইন প্যারালাইসিস অ্যান্ড রিহ্যাব ফিজিও স্পেশালিস্ট স্যারের সাথেও অনেকেই আসলে কম বেশি পরিচিত এবং স্যারের যে চিকিৎসা পদ্ধতি সেটা সম্পর্কে অনেকেই জানেন যে স্যার দীর্ঘদিন যাবত বিনা অপারেশনে অপারেশন ছাড়াই যারা পিএলআইডি রোগী বা ব্যথাজনিত বা স্ট্রোকজনিত সমস্যায় যারা ভুগছেন দীর্ঘদিন যাবত তাদের চিকিৎসা দিয়ে আসছেন এবং তারা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছেন খুবই অল্প সময়ের ভিতরে দর্শক ঠিক তার ঠিক তেমনি একটি উদাহরণ আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি ঢাকার খুব কাছেই থাকেন ঢাকার নারায়ণগঞ্জে চাষারায় থাকেন উনি একজন ব্যবসায়ী মানুষ ওনার বেশ কিছুদিন থেকে ওনার কোমর ব্যথাজনিত সমস্যায় উনি ভুগছিলেন একটা পর্যায়ে সেটা প্রায় সিভিয়ার পর্যায়ে চলে যায় দর্শক কি হয়েছিল আসলে একটু ওনার সাথে পরিচিত হই এবং ওনার মুখ থেকে আমরা শুনব প্রথম থেকে শেষ পর্যন্ত ওনার সুস্থ হয়ে ওঠার গল্পটা দর্শক আসুন কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নামটা একটু বলেন আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন সাব্বির হোসেন চাষারা ঠিক কোথায় আপনার চাষারা ঠিক এই জেলা পরিষদ জেলা পরিষদ চাষার একটু আগে একটা জেলা পরিষদ আচ্ছা জেলা পরিষদ ওখানেই তো জন্ম বার্থ প্লেস ওইখানে আমার সব জন্মস্থান ব্যবসা ওইখানে আচ্ছা আমরা জানি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসেছেন স্যারের ট্রিটমেন্ট নেওয়ার জন্য এত দূর থেকে কি হয়েছিল এটা কতদিন আগে প্রথম শুরু এটা প্রায় আমার 3 মাস আগে ব্যথা ব্যথা অনুভব হয় তারপর কোনো অ্যাক্সিডেন্ট না না কোনো অ্যাক্সিডেন্ট ছিল না কোনো ভারী কিছু তুলতে গিয়ে ব্যথা পেয়েছেন মনে পড়ে এরকম এরকম হইতে পারে কারণ আমি যেহেতু দোকানদারি করি কিন্তু আমার আর কেউ এটা মনে আসতেছে না টান খাইছে কি না আমি এটা বলতে পারবো পুরো শিওর না শিওর না কিন্তু ব্যথা হইতাছিল আচ্ছা ওই দিনের ঘটনাটা একটু বলেন যেদিন প্রথম ব্যথাটা শুরু হয়েছিল যেদিন প্রথম ব্যথাটা ছিল আজকে মনে করেন যে আমার কিরকম জানি ব্যথাটা আর কি সহ্য সহ্য হইতো না আর কি কিরকম দাঁড়ায় থাকলেও ব্যথা করতো শুয়ে থাকলেও ব্যথা করতো বসে থাকলেও ব্যথা করতো আচ্ছা এটা কিছুদিন চলে চলে যাওয়ার পরে এক পর্যায়ে মানে 5-6 দিন থাকে তারপর চলে যায় আচ্ছা আর তারপরে আবার প্রায় 1.5 থেকে 2 মাসের উপরও হবে এরকম সময় মনে করেন যে ওই সময় আরও বেশি মানে ব্যথা ওইতি থাকে ওইতি থাকে প্রায় এরকম 14-15 দিন ছিল আচ্ছা যখন প্রথম ব্যথাটা শুরু হয় জি কোনো ওষুধ খেয়েছিলেন না তখন কোনো ওষুধ খাই নাই মানে জাস্ট ব্যথাটা সহ্য করে গেছে হ্যাঁ ব্যথা ইমিডিয়েটলি কোনো ডক্টরের কাছে না ডক্টরের কাছে যাই নাই কেউ কাছে যাই মানে ভেবেছেন ব্যথাটা হয়তো চলে যাবে ইমিডিয়েটলি এরকম ব্যথা হতেই পারে হয়তো কোনো ভুল মুভমেন্ট আছে কিছু একটা আছে সেটার জন্য আচ্ছা বাট দেখলেন একটা সময় সেই ব্যথাটা আবারও ফেরত আসতেছে জি ফেরত আসতেছে ব্যথাটা তারপরে 15-16 দিন যাবত ব্যথা তারপরে আমি আমাদের ওইখানে পপুলার ছিল ডাক্তারকে দেখাইছি দেখানোর পরে ওনারা কিছু পেইন কিলার দিয়েছে আমি আবার পেইন কিলার মানে আমি আবার সচেতন আছিলাম পেইন কিলার ব্যাপারে যে ওনার এই পেইন কিলার খাইলে আর কি কিডনি সমস্যা হয়ে যায় নষ্ট হয়ে যায় তারপর আমি পেইন কিলারটা বাদ দিয়েছি কিসের উপর বেশ করে ওষুধটা দিয়েছিল কোনো পরীক্ষা নিরীক্ষা করেছিল তারা জি একটা পরীক্ষা এক্সরে করছিল প্রথম এক্সরেতে আসছিল মাসেল স্পাজম আসছিল তো মাসেল স্পাজম আসছিল ডাক্তার বলছে কিছুদিন খাও তারপরে ঠিক হয়ে যাবে ওকে তারপরে আমি দেই যে না কমে না কমে না ব্যথার ট্যাবলেট খালি একটু কমে তারপর কমে না আবার আগের ব্যথায় আগের মতো হ্যাঁ 15-16 ব্যথাটা কি সার্বক্ষণিক থাকতো মানে 24 ঘন্টায় ব্যথাটা ব্যথাটা আমার এরকমই থাকতো তাহলে ব্যথা থাকলে রাতে তো ঘুমাতেও কষ্ট হতো হ্যাঁ রাতে ঘুমাতাম পরে সকালে যখন ঘুমের থেকে উঠতাম তখনও দেখতাম যে ব্যথা করতো প্রচণ্ড ব্যথা ব্যথা করতেছে তারপরে আমি স্যার বললাম স্যার আমার একটা এমআরআই দেন বা আমি করি আমি আবার ইউটিউবে ভিডিও দেখতাম যে কী কী করলে আর কি
এটা রোগটা আর কি পাওয়া যায়। ব্যথাটা কি শুধু কোমরেই থাকতো নাকি রেফার হতো বিভিন্ন অংশে, যেমন হচ্ছে পায়ের নিচে বা হাতে? ব্যথাটা তখন হালকা হালকা আর কি এখানে যে আপনার থায়ের নিচে আসতো, কিন্তু পুরোপুরি পায়ে যেত না। আচ্ছা, ঠিক আছে। ব্যথাটা কি একটু এমন হতো যে আপনি হয়তো বেশ কিছুক্ষণ হাঁটছেন, হাঁটার পরে ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে, এরকম হতো নাকি? না না, নির্দিষ্ট কিছু সময় বসে, নির্দিষ্ট কিছু সময় আর কি ব্যথাটা থাকতো, আর হাঁটতাম উঠতাম তাহলে আবার ব্যথাটা একটু মানে আমার তো কম কম লাগতো, কিন্তু ব্যথা থাকতো রানে আর কি। ব্যথা মানে কখনই ছেড়ে যেত না ব্যথা? না, ব্যথাটা থাকে। তারপরে আমি এই গিয়ে পপুলার গিয়ে বললাম যে স্যার আমার সেলফ আমি একটা এমআরআই করাইতে চাই। ওনার বললো যে প্রেসক্রিপশন ছাড়া তো আমরা এমআরআই করাই না। আমি বললাম স্যার দেখেন আমার ডাক্তার যে পেন কিলার দিচ্ছে দিতেছে, এটা তো আমি খাইতাম না, আর আমার ব্যথা কি করতে হইতেছে আমি এটা না জেনে কিভাবে আর কি খাবো? আপনি আসলে রোগটা আইডেন্টিফাই করতে চাইতেছে। তারপর একটা এমআরআই করলাম, এমআরআই করতে গিয়ে এখন দেখি যে হ্যাঁ ডিস্ক বালচ আছে আমার এই L4-S1, ঠিক আছে। তো ডাক্তারকে দেখাইলেন, পরে বললো যে এগুলা তোমার ওই রগে চাপ দেয় না এখন পর্যন্ত, তোমার ঠিক আছে আস্তে আস্তে সোজা হয়ে বসবা যাইব। ওনারা কিছু এই আপনার ক্যালসিয়াম ভিটামিন D3 এগুলো আর কি কিছু ওষুধ দিছে। আচ্ছা, খাওয়ার পরে এখন এই এমআরআই রিপোর্ট করার পরে দেখি যে ঘাড়ে আবার সমস্যা দেখা দিছে। আচ্ছা, হ্যাঁ ঘাড়ে দেখা দিছে। তো ঘাড়ে দেখা দেওয়ার সমস্যার পরে এখন আমি আবার আরেকটা স্যারকে দেখাইলাম যে এরকম এরকম আমার তো স্যার ঘাড়ের সমস্যা। তো উনি আবার দেখা আমার আর কি একটু চেক আপ চেক আপ করলো, দাঁড়ায় গড়ায় আর কি কিছু ওনাদের। তারপরে বললো যে এনো তোমাকে আমি এক মাসে ওষুধ দিলাম, তুমি ওষুধটা খাও, বেড রেস্ট নাও কিছুদিন, আর একটা কলার দিয়েছিল, কলারটা পরে থাকবে, আস্তে আস্তে এটা চলে যাবো। কলার দিয়েছিলেন কি ঘাড়ে কি এমনি কোনো সমস্যা তো ছিল না? ছিল কি না ঘাড়ে যখন আমার মানে ব্যথা হইতো, তবে আমি মনে করতাম যে জাস্ট একটু আপনাকে সোজা থাকার জন্য, সোজা থাকার জন্য, কিন্তু ঘাড়ে আমার আগের থেকে ব্যথা হইতো, কিন্তু আমি ওটা মনে করতাম যে হয়তো বা মোবাইল টিপতেছিলাম বা শুয়েছিলাম বা এরকম বালিশ থেকে। এমনকি আমি মনে করেন যে আমার বাসায় ছোট বয়সে ওনা অগদি আমার শরীরটা পাড়া মানে টিপাইতাম টিপাইতাম, আমি তো জানতাম না যে আসলে আমার ঘাড়ে ডিস্ক প্রলাপ। পরে দেওয়া ওই এমআরআই করার পরে ঘাড়ের ডিস্ক প্রলাপ ধরা পড়ে, দুইটা ডিস্ক প্রলাপ ধরা পড়ে, এটাকে নাকি রগে চাপ দেওয়া আছে। পরে স্যারের বললাম যে স্যার এটা, স্যারের বললো যে কিছুদিন ফিজিওথেরাপি দিই। তো আমাদের ওইখানে নারায়ণগঞ্জে ফিজিওথেরাপি কিছুদিন দিলাম, দেওয়ার পরে এই প্রথম 10 দিন আর কি কোনো ব্যথা হতো আসে না, হঠাৎ করে একদিন দেখলাম যে দেওয়ার পরে আরও বেড়ে গেল। আচ্ছা, আমার হাতে ঝিনঝিন ঝিনঝিন মানে প্রচুর ঝিনঝিন, ঘুমাই রয়েছি মানে ঝিনঝিন হাত পা মানে টানতেছে। আমি এক পর্যায়ে ভালো হতে গিয়ে আরো দেখি ভালো হতে গিয়ে আরো খারাপ, মানে আমার দেখি যে আরো বাইরে গেল ওখান। তো আমি তো আরো টেনশনে পড়ে গেলাম কি হইলো, ঠিক আছে। তারপরে ঝিনঝিন আর কি প্রচুর ঝিনঝিন প্রচুর ঝিনঝিন, সহ্য করা যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না, মানে কখন হাতে কখন এদিক কখন মানে, এরপরে ব্যথা, প্রথম আসলে ব্যথা, ব্যথার পরে ঝিনঝিন হয়ে গেল হঠাৎ করে। তারপরে আমি তো পুরা ভয় পেয়ে যেতেছি কি অবস্থা কি করবো, মানে আবার ডাক্তারের কাছে গেলাম। যাওয়ার পরে বললাম যে স্যার আমার তো ঝিনঝিন বাইরে যেতেছে। তো বলতেছে যে কি 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 মানে, পরে আমি আমার আবার কয়েকটা ওষুধ দিল, এই পিগাবালিন আর সিগা আরেকটা টিপিস ওষুধ দিল। খাওয়ার পরে না দেখলাম যে ঝিনঝিন ভাবটা আস্তে আস্তে একটু চলে গেল, কিন্তু পুরোপুরি যায় না, শক্তি দেখলাম যে হঠাৎ করে আমার হাত কমে গেল, মানে আমি বাম হাতের থেকে ডাইন হাতে শক্তি কম, ঠিক আছে। তো আমি তো আরও ভয় পেয়ে গেছি কি অবস্থা এটা কি হইতেছে। পরে আবার আমি পুনরায় কয়েকদিন ফিজিওথেরাপি আর কি করতেছিলাম ওইখানে। পরে দিয়া আমি ইউটিউব যখন দেখতেছি তখন আর কি স্যারকে দেখলাম যে যখন আপনি কিছুটা প্রায় হতাশ, আপনি চিন্তা করছেন যে আসলে এটার আর কোনো চিকিৎসা আছে কিনা, চিকিৎসা আছে কিনা। তারপরে কি করবো মানে পুরাই হতাশ। এখন আমি আবার আরেকটা এমআরআই করলাম ঘাড়ে। আচ্ছা, ঠিক আছে। করার পরে দেখলাম যে ওখানে স্যার আবার দেখাইলাম, স্যার বলছে যে এই চাপ সাধারণত সবারই থাকে, তো কিছুদিন রেস্ট নাও চলে যাবো। তো আমি আর কারো ওদিকে আর কারো কোনো কথাই শুনি নাই, কে কারো কোনো কথা আমার শোনার দরকার নেই। আমি স্যারের ভিডিওটা দেখছি, পরে আমি বাসায় সিদ্ধান্ত নিলাম যে আমি স্যারের কাছে যাই। আচ্ছা, ঠিক আছে। পরে দা ওনারা বলতেছে যে দেখ যেহেতু নারায়ণগঞ্জে ট্রিটমেন্ট করতেছো তোমার সমস্যা দূর হইতেছে না, বাবাকে বললাম মাকে বললাম, আমার বন্ধু আসছিল সাথে ওয়াইফ আসছিল, পরে স্যারকে দেখাইলাম, দেখানোর পরে বললো যে
তুমি 12 দিন ট্রিটমেন্ট নাও, এক সপ্তাহ থেকে 12 দিন ট্রিটমেন্ট নাও, তোমার আশা করি হয়ে যাবে। যে সমস্যা এটা সাধারণত সমস্যা এটা চলে যাবে। পরদা আমি এই ট্রিটমেন্ট করতে এলাম, চলে গেলাম বাসা। পরদা বাসা বললো ঠিক আছে তুমি ভর্তি হও, সমস্যা নেই। পরে স্যার এখানে ভর্তি এলাম, এখন পুরোপুরি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। প্রথম যেদিন ভর্তি হয়েছিলেন প্রচণ্ড ব্যথা নিয়ে, এক বুক কষ্ট নিয়ে, একটা সংশয় নিয়ে, কি হবে কষ্ট, তারপরে কি হয় না হয়, আজকে বয়স, সুস্থ মানুষটা হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়া, একদম ইয়াং মানুষ, জীবনের প্রথম শুরু। আপনি কি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি? উপার্জন আমি আর আমার বাবা দুজনই আপনাদের করে। তো পরিবারে অবশ্যই একজন কর্ণধার আপনারা দুজনই। তো একজন যদি এভাবে অসুস্থ হয়ে যান ইয়াং অবস্থায়, অবশ্যই পরিবারের একটা কালো ছায়া নেমে আসে সবসময়। তো যে আশা নিয়ে এসেছিলেন স্যারের কাছে, সেটা কি পূর্ণ হয়েছে মনে করেন? জি পূর্ণ হয়েছে। আমার মনে হয় যে 100% আমার পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের দেশে বলেন বা দেশের বাইরে বলেন, অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না এই ধরনের সমস্যায় কোথায় গেলে তারা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন বা কার কাছে গেলে তারা একটা সঠিক চিকিৎসা পেতে পারেন। আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যদি কিছু বলেন। যে আমি একটা কিছু বলতে চাই, আগে রোগটা নির্ণয় করেন। নির্ণয় করার পরে এখানে যদি কারো এইসব সমস্যা থাকে তাহলে ডিপিআরসি হসপিটাল ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসেন। ওনাকে দেখান, উনি কী বলে সেটা শোনেন, সে অনুযায়ী আপনারা ট্রিটমেন্ট করেন। অবশ্যই আল্লাহর রহমতে আপনারা খুব দ্রুত একটা ফলাফল পাবেন আলহামদুলিল্লাহ, যেভাবে আমি পেয়েছি। আল্লাহ আপনাকে কবুল করুন ভাই। দর্শক শুনলেন, একজন দুজন এরকম অসংখ্য মানুষ আছেন, অসংখ্য ভিডিও আছে দর্শক, আপনারা দেখেছেন শুনেছেন, এবং তারা একটা জিনিস মেসেজ বারবার আপনাদের কাছে দিয়ে যান, সেটা হচ্ছে যে সঠিক সময় সঠিক ট্রিটমেন্ট পুরো জীবনটাকে বদলে দিতে পারে। ওনারা যেমন বদলেছেন ওনাদের জীবন, সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। চেষ্টা করুন, আপনারাও পারবেন। অনেক ভালো ভালো কনসালটেন্ট আছেন, অনেক ভালো ভালো উন্নত প্রযুক্তি আছে, এখন আর বিদেশ যাওয়ার দরকার নেই, আমাদের দেশেই পারবেন, সম্ভব। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাদ ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।